মানুষের যখন বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে, তখন বুঝতে হবে দুইটা কারণ মৌলিক সেখানে বিদ্যমান। বালা মুসিবতের জন্য মৌলিক কারণ হলো দুইটি। একটি হলো তার পাপের শাস্তি। মানুষ যখন পাপ করে তখন আল্লাহ পাক সেই পাপের শাস্তি স্বরূপ তাদেরকে শাস্তি দিয়ে থাকেন যাতে তারা ফিরে আসে। ফালা নুযিকান্নাহুম আযাবাল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আজকে ফজরে পড়া হলো সুন্নতি কেরাতে আল্লাহ পাক বলছেন, আমি তাদেরকে হালকা শাস্তি দিয়ে কঠিন শাস্তি থেকে বাঁচাবার চেষ্টা করি যাতে হালকা শাস্তির কারণে তারা ফিরে আসে। লাআল্লাহুম ইয়ারজিউন, যারা এই শাস্তি দেখে ভয়ে সেখান থেকে চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন খারাপ কাজ করবে তখন তাদের মধ্যে এমন বালা মুসিবত সরে পড়বে যা তার পূর্বপুরুষ কখনো তা দেখেনি। এমন কিছু নতুন নতুন রোগ জন্ম নিবে, এমন কিছু রোগ দেখা দিবে, এমন কিছু মহামারীর প্রাদুর্ভাব ঘটবে যার পূর্বপুরুষরা কোনোদিন দেখে তো দেখেনি, নামও শোনেনি। তাহলে একটা হলো শাস্তি পাপের, আর একটা হলো ইমানের পরীক্ষা। দুইটা মৌলিক কারণে মানুষের শাস্তি আসে। যদি পাপ হয় তাহলে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। ওয়ামা কানাল্লাহু লিউযযিবাহুম ওয়ান্তা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়াহুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি যদি তাদের মধ্যে থাকেন তাহলে তাকে তাদেরকে আল্লাহ পাক আযাব দেবেন না। নবী থাকলে আযাব হবে না, আর নবী না থাকুক বা থাকুক যদি তারা ইস্তেগফার করে তাহলে তাদের আযাব দেওয়া হবে না। বহুবার ব্যাখ্যা করেছি, আবারও ব্যাখ্যা করার প্রয়োজন। উহুদের যুদ্ধে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত, তারপরেও মুসলিম বাহিনীর ভিতরে একটা হতবিহ্বলতা দেখা দিল। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারীরিকভাবে উপস্থিত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লামের যেটা নির্দেশ ছিল সেই নির্দেশটা যথাযথভাবে পালন করা হয়নি। তার মানে নবী উপস্থিত থাকা মানে নবীর সুন্নাত উপস্থিত থাকা, নবীর আদেশ নিষেধ মেনে চলার মন মানসিকতা তৈরি থাকা। আজ থেকে প্রায় 1250 বছর পূর্বে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ জামিউত তিরমিজি সংকলন করে বললেন, কোনো ব্যক্তির বাড়িতে যদি আমার এই সংকলিত গ্রন্থ তিরমিজি যদি থাকে, মান কানা ফি বাইতিহি সুনানা তিরমিজি, মান কানা ফি বাইতি সুনানু তিরমিজি, যার বাড়িতে থাকবে সুনানে তিরমিজি, কান্নাহু ফি বাইতিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাড়িতে যেন স্বয়ং নবী উপস্থিত, নবী যেন তার বাড়িতে কথা বলে। যার বাড়িতে হাদিস আছে সে হাদিস পরে আর আমল করে, নবীর বাণী সে অনুশীলন করে, নবী যেন তার বাড়িতেই কথা বলতেছে। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। তার মানে সুনান তিরমিজিতে আপনি আশ্চর্য হয়ে যাবেন, সেখানে নবী সাল্লাম কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে শুয়েছেন, কিভাবে বসেছেন, কিভাবে খানা খেয়েছেন, সব বিবরণ দেওয়া আছে শামাইলে তিরমিজির মধ্যে। যাই হোক, তাহলে ইস্তেগফার করলে আযাব চলে যায়, রাসূলুল্লাহ সাল্লামের অনুসরণ করলে আযাব চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরীক্ষা স্বরূপ মানুষকে ভয় এবং ক্ষুধা, অর্থ সম্পদের হানি, এগুলি দিয়ে ইমানের পরীক্ষা করে থাকে।